তৃতীয় C-130J সুপার হারকিউলিস বাংলাদেশে পৌঁছেছে। যুক্তরাজ্য থেকে কেনা 5টি C-130J সুপার হারকিউলিস পরিবহন বিমানের মধ্যে তৃতীয়টি বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছায়। বাংলাদেশ বিমান বাহিনী বা BAF এর নিজস্ব পাইলটরা চালিয়ে বিমানটি দেশে নিয়ে আসেন। পথে এটি কায়রো, মিশর ও মাস্কাট ওমানে যাত্রাবিরতি করে। BAF এর আধুনিকায়নে বাংলাদেশ সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় 5টি C-130J পরিবহন বিমান কেনার জন্য যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের সাথে চুক্তি করা হয়। বিমানগুলো হালনাগাদ করা ও রক্ষণাবেক্ষণের কাজ করছে মার্শাল এয়ারস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপ। BAF ঘাঁটি বঙ্গবন্ধুতে ঐতিহ্যবাহী রীতিতে বিমানটিকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিউজ্জামান সেরনিয়াবাত ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার HE রবার্ট চেটক্রেন ডিকসন উপস্থিত ছিলেন। C-130J সুপার হারকিউলিস অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও উন্নত প্রযুক্তি সম্পন্ন পরিবহন বিমান, যা মালামাল ও সৈন্য পরিবহন সহ দেশে বিদেশে মানবিক সহায়তা কার্যক্রম ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহৃত হবে। কেনা বাকি বিমানগুলো পর্যায়ক্রমে যুক্তরাজ্য হতে নিয়ে আসা হবে। অত্যাধুনিক এই C-130J বিমানের অন্তর্ভুক্তি BAF এর পরিবহন ক্ষমতা ও সর্বোপরি বাহিনীর সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করবে।